দর্শক, আমাদের এস টিভির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। নয়টি লক্ষণে বুঝে নিন আপনি কখনোই ধনী হবেন না। ধরে নিন আপনি বেকার নন, কাজকর্ম করেন, আয় রোজগারও নেহাত কম নয়, তাও যা আয় হচ্ছে মাস শেষে তাকিয়ে দেখছেন হাতে আর কিছুই নেই, কিন্তু এ যেন দিনে খাওয়ার মতোই অবস্থা। মনে প্রশ্ন আসতে পারে, সব সময় কি এমন দরিদ্র দশায় কাটবে? যদি এইগুলোর কোনোটি বা কিছু আপনার মধ্যে থেকে থাকে, তাহলে বুঝবেন ধনী হওয়া আসলে সম্ভব নয় আপনার পক্ষে। এক, নির্দিষ্ট সময় আর দিনের বিষয়ে ভিত্তি করে আপনি পারিশ্রমিক পেতে চান। ধনী এবং সফল ব্যক্তিরা তাদের কাজের ফলাফলের ভিত্তিতে পারিশ্রমিক চান। দুই, অর্থ উপার্জনের জন্য আপনার তেমন নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তিন, আপনি সব কিছুর আগে আগে খরচ করেন, এরপর যতটুকু অবশিষ্ট থাকে সেটাই সঞ্চয় করেন। চার, আপনি বিশ্বাস করে বসে আছেন যে আপনার পক্ষে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। পাঁচ, আপনি সঞ্চয়ের ওপর অনেক বেশি গুরুত্ব দেন কিন্তু আয়ের বিষয়ে গুরুত্ব দেন না। ছয়, আপনি এখনও কোনো কিছুর উপর বিনিয়োগ শুরু করেননি। সাত, আপনি এমন সব জিনিসপত্র কিনে ফেলেন যেগুলো চালানোর বা রক্ষণাবেক্ষণের ক্ষমতা আসলে আপনার নেই। আট, আপনি অন্য কারো স্বপ্ন পূরণের চেষ্টা করে চলেছেন, নিজেরটা নয়। নয়, নিজের জন্য নিরাপদ এবং আরামদায়ক আঙ্গিনার বাইরে যেতে চান না আপনি। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।